এই যে হাট আমাদের সোমবার এবং শুক্রবার সপ্তাহে দুই হাট বসে এবং হাটে ধরেন কমল 15000 থেকে 20000 গরু ওঠে প্রতি হাটে এবং এই হাটে ধরেন ব্যবহারের রেট হলো 300 টাকা দূর দূরান্ত থেকে যারা আনে তারা আরো কম দেয় আমাদের আর এইখানে ধরেন হাটের যে নিরাপত্তা নিরাপত্তা বেষ্টনী যে ঢাকা পুলিশ চৌকিদার এবং আমার এই স্বেচ্ছাসেবক বাহিনী দ্বারা হাটে কোনো প্রকার চিন্তায় রাজধানী কোনো ভয় ভীতি কোনো কারণ নাই আগের দিন রাত্রিজারে ধরেন এখানে তো 1-200 গরু থাকে কুরবানির জন্য ধরেন আপনার এখানে হোটেল আছে 20টার মতো হোটেল এবং থাকা খাওয়া সুব্যবস্থা আছে দূর দূরান্ত ব্যাপারে আগের থেকে আছে রাত্রির টাকা নিয়ে বেতাগা বাজার থাকে হ্যাঁ সার্বিক নিরাপত্তা সবসময় আছে পুলিশের জায়গায় মানুষের ভিতরে আস্থা তো অবশ্যই আছে রাত দেশি করে আর কোনো জায়গায় পাওয়া যায় না এইখানে বিশেষ উল্লেখযোগ্য বৈশিষ্ট্য যে বেতাগারাটা যত দেশি গরু আসে তত দেশি করে আর কোনোটা পাবেন না না জাল টাকা আমাদের এখানে যারা নেই এবং আমরা জাল টাকা চেক করার জন্য মেশিন রাখিয়ে থাকা ব্যাংকের ভূত এসে এখানে বসে না না আরো সুবিধা আছে শুনুন আমাদের এই হাটটা মূল দায়িত্ব হলো উপজেলার চেয়ারম্যান বাবু স্বপন দাস তার নেতৃত্বে এবং কুরবানি দুই হাটের সব সর্বক্ষণিক ঘুরে থাকে এইখানে রাতে 11-12 বছর না না এজন্য চেক করার জন্য আপনারা ভেটেরিনারি ফকির আর তাসে ওরা বসে নিজেরা এখানে ক্যাম্প করে খুবই এখন কষ্টকর হচ্ছে হাইও পুলিশের জন্য মাদ্রাসার ঘাটের হাইও পুলিশ জাতি আসতে খুবই বিরক্ত করে আমাদের জাতি আসতে টাকা দেওয়া লাগে যদি একটু কম এর কথা বলা হয় তখন আমাদের গাড়ি সাইড করিয়ে বিভিন্ন রকমের মামলা দিয়ে হয়রানি করে ভয় দেখাইয়ে আমাদের কাছ থেকে তখন 100 জায়গা 500, 400, 1000 এরকম করে টাকা নেয় না দেওয়া হলে বিভিন্ন রকমের মামলা দেয় আমরা তো এখন ব্যবসা বাণিজ্য করতে পারছি না বিভিন্ন হাটে যাওয়া আসার সময় ওরা পথে ঘাটে বাধা 100, 150, 200 এরকম নেয় বড় গাড়ি হলে 200, 300, 400 এরকম নেয় আর যখন না একটু কম দেওয়ার চাওয়া হয় তখন আরও বেশি করে এখানে খুব সুন্দরভাবে পরিচালনা করা হয় এবং হাট কমিটি অত্যন্ত ভদ্রলোক দূরের থেকে যারা আসে তাদের থেকে গরু প্রতি ব্যাপারে 200 থেকে 250 আর কাছে যারা আসে তারা 300 কোনো কোনো সময় 10টা কিনে 8টার পাশ দেওয়া হয় এবং হ্যাঁ কম সবসময় কম এই হাট সবসময় সব থেকে এই কারণে যে এই হাটটা অনেক বড় এই হাটটায় যারা গৃহস্থ কেনে তাদের খাজনা ধরা হয় 4 টাকা দেখা গেল 1000-400 টাকা 4000 টাকা লাখে 4000 টাকা ওখানে দেখা গেল কি যে 2 লাখ টাকার গরু কিনছে ওখানে দেখা গেল 2500-2200 এরকম নিয়ে ছেড়ে দেয় এখানে হাফ হাফ হাফেরও কম নেওয়া হয় কারণ কি ছয়টা থেকে বেচা কিনা ছয়টা থেকে আরম্ভ হয় দেশি গরু সব কয়েক হাজার গরু বিক্রি হয় এবং বিভিন্ন জায়গার ব্যাপারই আসে বিভিন্ন জায়গার থেকে গরু আসে দেশি গরু সব কয়েক হাজার গরু বিক্রি হয়ে যাবে অনেক গরু বেচা কিনা সব জায়গার গরু আসে অনেক গরু ওঠে এই জন্য খুবই দামে কম বেচা কিনা হয় এদের টোটাল বাংলাদেশে গরু আসে এদের খুবই ভালো জমে উঠছে আগে রাতে যে গরু উঠছিল তার সাথে অনেক বেশি গরু উঠছে আর কেনা বেচাও খুব ভালো হচ্ছে
টাকাটা হ্যান্ড ওভার করেন তো। বল দেন, গোনা লাগবে না, গোনা লাগবে না, টোটাল দিয়ে দেন, টোটাল দিয়ে দেন। সাতক্ষীরা, কুষ্টিয়া, নড়াইল, তারপরে মোরগঞ্জ থানা, খুলনা জেলা সব জায়গায় দিয়ে ঘুরেছে। বাগেরহাট জেলার থেকে এই বেতাগা হাট আনলে সবচেয়ে বড় হাট। এই জায়গা হাটে 2,000-2,500 গরু ওঠে, ওঠে তা কিনা বাচ্চা ভালো হয় সবসময়। এখন বাজার একটু কম, এখন সব চাষিরা কিনে কিনে রাখছে। এখানে 11 গরু নিয়ে আইলাম, অনেক দুগ্ধ ব্যাপারী আসে এবং অনেক গরু ওঠে, ফিরাই গরু বিক্রি হয়ে যায়। আমার 2 গরু আছে, 11 গরু আর সব বিক্রি হয়ে গেছে। এখানে আমি আসে দেখতেছি যে দেশীয় গরু বেশি, চাহিদা বেশি এবং এটাই বিক্রি হচ্ছে। আর আমি যে বড় গরুটা আনছি এটা আমি বিক্রি করতে পারতেছি না, যেহেতু দামে আমার হচ্ছে না, হয়তো বা আগামীতে দাম বেশি হতে পারে, এই আশায় আছে। Hey!
টাকাচ্ছ কেন ভাই তুমি টাকা বানাও তুমি তুমি হাত ঘুরে দাও ভাই 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 সামনে যান না সামনে যান মুঠা তোর মারি নেই বাবা লড়াস না লড়াস না Thank you.
Yes.